আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে জানুয়ারি মাসের 19 তারিখ, আজকে ওমানের কিছু গুরুত্বপূর্ণ নিউজ এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই করোনা আপডেটে জানিয়ে দিচ্ছি, আজকে ওমানে করোনা পরিস্থিতি বেশ খারাপের দিকে গিয়েছে। 1619 জন মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং 2 জন মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন। বুঝতে পারছেন ওমানের পরিস্থিতি কী পরিমাণ খারাপ, এবং এরই ধারাবাহিকতায় যেহেতু ওমানে করোনা সংক্রমণটা বেড়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু তথ্য, ভুল তথ্য ছড়িয়েছে, বিশেষ করে ফ্লাইট সংক্রান্ত এবং লকডাউন সংক্রান্ত। তো লকডাউনের বিষয়ে তো এখন পর্যন্ত সঠিক কোনো ধরনের দিক নির্দেশনা আসেনি, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়নি, সুতরাং এটা প্রথমে বাদ। লকডাউনের মতো বিষয়টা সম্পর্কে সুপ্রিম কোর্টের কোনো নতুন তথ্য নেই, সুতরাং লকডাউন আসছে না এখন। যদি সুপ্রিম কোর্টে বলে তখন আসবে, সুতরাং এটা নিয়ে কনসার্ন করার কোনো ধরনের কারণই নেই। দ্বিতীয় যে বিষয় ফ্লাইট সংক্রান্ত, সেটি সম্পর্কে অনেকেই সোশ্যাল মিডিয়াতে একটি ক্লিপ আমি নিজেও পেয়েছি, হোয়াটসঅ্যাপে একটা ক্লিপ, যে 24 তারিখে অর্থাৎ গত বছরের যে 24 তারিখ, এপ্রিলের 24 তারিখে যে ফ্লাইট বন্ধ হয়েছিল, সেই নিউজের একটি ক্লিপ ছড়িয়ে অনেকে বলছেন যে 24 তারিখে ফ্লাইট বন্ধ হয়ে যাবে, শুধু ওমান থেকে যেতে পারবে, ওমানে আসতে পারবে না, এ ধরনের নিউজ অনেকে ছড়াচ্ছেন বা অনেকে বলা বলি করছেন। বিশেষ করে অনেকে কমেন্ট করেছেন এবং যারা আমাকে চেনার অনেকে কলও করেছেন, এবং যারা দেখ মানে সরাসরি চেনা আর কি, তারা অনেকে আমাকে সরাসরিও প্রশ্ন করেছেন। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, ফ্লাইট সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট নেই। ওমানে করোনার পরিস্থিতিটা যদিও খারাপের দিকে যাচ্ছে এবং অলরেডি চলে গিয়েছে খারাপের দিকে, সেক্ষেত্রে মৃত্যুর হার কিন্তু অনেক কম, ওমানে মৃত্যুর হার কিন্তু কম, এবং যেহেতু ম্যাক্সিমাম মানুষই টিকা নিয়েছেন, সেক্ষেত্রে সুপ্রিম কমিটি থেকেও কিন্তু এত মানুষ আক্রান্ত হওয়ার পরেও সুপ্রিম কমিটি থেকে আজকের এখন পর্যন্ত কোনো ধরনের ডিক্লারেশান আসেনি। তো ফ্লাইট বন্ধের বিষয়ে হচ্ছে, ফ্লাইট বন্ধের বিষয়টাও সম্পূর্ণ গুজব। ফ্লাইট বন্ধের বিষয়ে সুপ্রিম কমিটি কোনো ধরনের আপডেট দেয়নি। অনেক মানুষ জেনে না জেনে এই তথ্যটা ছড়াচ্ছেন, বা অনেকে একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে যে ফ্লাইট বন্ধ হয়ে যাবে, ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে, এ ধরনের বিষয়। ফ্লাইট বন্ধের বিষয়ে সঠিক কোনো ইনফরমেশান নেই। ফ্লাইট বন্ধে এখন যেভাবে আছে সেভাবেই চলবে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত। যদি সুপ্রিম কমিটি থেকে নির্দেশ দেয় যে ফ্লাইটটা বন্ধ করা হবে, বা ফ্লাইট সংক্রান্ত কোনো ধরনের নতুন নিয়ম আনে, কোয়ারেন্টাইন থেকে শুরু করে অন্য অন্য যে কোনো বিষয়ে যদি কোনো ধরনের নতুন নিয়ম আনে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব। এখানে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা তথ্য না জেনে আরেকজনকে ফরওয়ার্ড করে দেন, তাদের উদ্দেশ্যে বলবো, এটা একটা ভীতির সঞ্চার হয়ে যায় অন্য অন্য মানুষের মধ্যে, এবং যারা দেশে আছে বর্তমানে তারা কিন্তু খুব পেরেশানি। অনেক নতুন লোক আছে, অনেক পুরাতন যারা ছুটিতে গিয়েছে তারাও একটু টেনশনের মধ্যে আছে, করোনা পরিস্থিতিটা যেহেতু বাড়ছে, তো অনেকে টেনশন করছেন দ্রুত টিকিট কেটে চলে আসবেন কি না। তো সেক্ষেত্রে টিকিট যদি সবাই একসাথে কাটা শুরু করে, তাহলে কিন্তু টিকিটের দামটা আরও অনেক বেশি বেড়ে যাবে। বর্তমানে কিন্তু অনেক হাই, 70-80 হাজারের নিচে টিকিটই পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে বলবো যে একটা ইনফরমেশান আপনারা ফরওয়ার্ড করার পূর্বে, অন্যকে জানানোর পূর্বে অবশ্যই সেটা সঠিক কিনা জেনে তারপরে জানাবেন। কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি করার জন্য বা গুজব উঠানোর জন্য কোনো ধরনের ইনফরমেশান আদান প্রদান করবেন না, এবং যেই সোর্সগুলো থেকে ইনফরমেশানগুলো কালেকশান করলে সঠিক হবে, সেই সোর্সগুলো থেকেই আপনাদের কাছে অনুরোধ যে ইনফরমেশানগুলো কালেকশান করবেন। এই হচ্ছে বিষয় আর কি। ফ্লাইট সংক্রান্ত, ফ্লাইট বন্ধ সংক্রান্ত কোনো ধরনের আপডেট নেই, আপনারা টেনশন করবেন না। যদি ফ্লাইট বন্ধ সংক্রান্ত বা ফ্লাইট সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট আসে, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।